আচ্ছা, ইন্ডিয়ান কি পিএসটি আসবে না? ইন্ডিয়ান পিএলসি বর্তমান বন্ধ, বন্ধ থাকার কারণে আজকে দেশি পিএসে বাজার উদ্যোগী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যে কোনো রান্না শুরু করার আগে কড়াইতে তেল দেওয়ার পর সাধারণভাবে যে সবজিটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে পেঁয়াজ। তাই পেঁয়াজ সহ আদা, রসুন এবং শুকনা মরিচের দাম জানুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা কেমন চলছে? চলছে মোটামুটি আর কি, জিনিসের বাজার অধিগমিত তো একটু সমস্যা আর কি মাঝখানে। আপনার দোকানে মাল কই দেখতেছি? খালি রসুন আর পেঁয়াজ, আর অন্য কিছু নাই? আমাদের এখানে হলো রসুন, পেঁয়াজ, শুকমরিচ, আদা, এই চারটে পণ্য। তো এই যে পেঁয়াজটা, এটা কি পেঁয়াজ, দেশি না বিদেশি? দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ। অর্থাৎ বাংলাদেশে এটার? বাংলাদেশে এটার উৎপাদন। আচ্ছা, আর রসুনটা? এটা এলসি। এলসি এটা কোন জায়গা? ইন্ডিয়া। ইন্ডিয়ান? ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ান কি পিএসটি আসবে না? ইন্ডিয়ান পিএলসি বর্তমান বন্ধ, বন্ধ। হ্যাঁ, এটা কি কুরবানি পর্যন্ত বন্ধ থাকবে নাকি? ইন্ডিয়ান পিএলসি বন্ধ থাকার কারণে আজকে দেশি পিএসে বাজার উদ্যোগী। এই পিএসটা আপনি কোথায় থেকে নেছেন? এটা আমার পৌর বাজার, রংপুর পৌর বাজার। রংপুর পৌর বাজার থেকে নিছেন? আর এই যে আদাটা? এটা রংপুর পৌর বাজার। আচ্ছা, এটা কি আদাটা কি আপনার দেশি না ইয়ে? এটা দেশি। দেশি আদা? দেশি আদা। আর শুকনো মরিচটা? শুকনো? এটা এলসি। এটা এলসি? এটা এলসি। আচ্ছা, শুকনো মরিচটা না, কারেন্ট, কারেন্ট শুট, কারেন্ট শুট। হ্যাঁ। রসুনটার দাম কত বেচতেছেন? এটা আমরা পাইকারি বেচতেছি মোরগঞ্জে 150 টাকা পাল্লায়, 110 টাকা কেজি। খুচরা বেচতেছি 120 টাকা। খুচরা 120 টাকা, আর পাইকারি আপনার 110 টাকা। 110 টাকা। আর এই পেঁয়াজ, দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ খুচরা বেচতেছি আপনার 70 টাকা কেজি। আর পাইকারি বেচতেছি মানে যে 65, 66। আর এই আদাটা? আদা বর্তমান তো 1200 টাকা পাল্লা। 1200 টাকা পাল্লা হলে কেজি কত পড়ে? 240 টাকা কেজি। আর শুকনো মরিচ? শুকনো মরিচ 400 টাকা পাল্লা। 400 টাকা পাল্লা? প্রিয় দর্শক, সবজির বাজারে সম্পর্ক নেই এমন মানুষ খুবই কম পাওয়া যায়। তবে নিয়মিত সবজির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।